সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের গানগুলো শিখতে পেরেছেন। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওগুলি যদি ভালো লাগে, আপনারা যদি শিখতে পারেন, তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে যে গানটি শেখাবো সেটি একটি ফোক গান, অর্থাৎ লোকসঙ্গীত, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া। এই গানটি আপনাদেরকে আজকে শেখাবো, এটি একটি অনুরোধের গান। তো বন্ধুরা, গানটি অরিজিনাল যে স্কেলটা সাধারণত শিল্পীরা যেভাবে গায় সেটাতে তারা গায় ডি শার্প স্কেল থেকে গায়। তো আমি ডি শার্প স্কেল থেকে আপনাদেরকে গানটি শেখাবো না, কারণ গানটা অনেক উপরে চলে যাবে। আমি জানি যে অনেক যারা আছেন আমার চ্যানেল দেখেন তাদের অনেকের কণ্ঠ আছে খুব বেশি উপরে যেতে চায় না, তারা এখনও কেবল গান শিখতেছে। তো কণ্ঠ চর্চা করতে 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 একসময় হয়তো কণ্ঠ আরও সুন্দর হবে, উন্নত হবে, উপর দিকে যাবে। তো সবাই যাতে গাইতে পারে সেই চিন্তাটা আমাকে করতে হয়। তো আমি গানটা সি শার্প মেজর স্কেল থেকে দেব, তাহলে গানটা সর্বশেষ আপনার এখান থেকে এইটুকুর মধ্যে যাবে। হ্যাঁ, তারপরেও অনেকের জন্য কিন্তু এটুকু অনেক হার্ড, অনেক কঠিন, কারণ অনেক মানুষ আছে আমার জীবনে দেখছি, আমি যেহেতু গান শেখাই, সারের উপরে অনেকের কণ্ঠ যেতে চায় না। এই সা তারা সপ্তকের সাপ পার হলে অনেকের কণ্ঠ ঠিক মতো যেতে চায় না। হ্যাঁ, কিন্তু গান বাজনা করতে গেলে বন্ধুরা সা থেকে পা এইটুকুর মধ্যে কণ্ঠ নিয়ে যেতে হবে, যেমন করে হোক, প্র্যাকটিসের মাধ্যমে আপনাদেরকে কণ্ঠ এই পায়ের পর্যন্ত নিয়ে যেতে হবে, তা না হলে অনেক গানই আপনারা গাইতে পারবেন না। আর এইদিকে এই যে আপনারা এখানে সা দেখতেছেন, মুদ্রা সপ্তকের সা, এই নিচ থেকে নেমে আপনাদেরকে নিচে পা পর্যন্ত যেতে হবে। তাহলে আপনারা অনেক গানই গাইতে পারবেন, তা না হলে কিছু কিছু গান আছে আপনারা গাইতে পারবেন না, বিশেষ করে বাউল গান। বাউল গানের সুর সবসময় দেখা যায় যে খুব উপরের দিকে থাকে। হ্যাঁ, তো চলুন আমরা গানটা শিখে নিই। আর একটা কথা বলি, এই গানটি বিভিন্ন শিল্পীরা বিভিন্ন রকমভাবে গায়। হ্যাঁ, কারোর সাথে কারোটা একদম হুহু মিলে না, অনেকে গায় সাদা কাপড়, অনেকে গায় সাদা কাফন। হ্যাঁ, কাফনও বলতে পারবেন আপনি, চাইলে কাপড়ও বলতে পারবেন। চলুন গানটা শিখে নিন। গানটা সি শার্প মেজর স্কেল, গানটা শুরু হয়েছে আপনার এই যে কোমল নি দেখতেছেন, এখান থেকে গানটা শুরু হবে। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতে ছলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, নয়ন ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। চলুন বন্ধুরা আমরা একটু ধীরে ধীরে শিখে নেই। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে এই নোটটা আপনারা দেখতে পাচ্ছেন, পা নোটটা, এটাকে আমরা ব্যবহার করতেও পারি, আবার চাইলে নাও ব্যবহার করতে পারি, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ না। এখানে সুরটা আপনারা হালকা করে টাচ দিতে হয়, তো এটা টাচ না দিয়ে শুধুমাত্র এখানে থাকলেও চলবে। যেমন সাদা কাপড় পরাইয়া, অথবা এখানে যদি আমরা টাচ দিই তাহলে সুরটা হবে এরকম, সাদা কাপড় পরাইয়া, হালকা একটা টাচ দিয়ে সাদা সাদা কাপড় পরাইয়া, খুব তাড়াতাড়ি একটা টাচ দিতে হবে এই নোটটাতে। হ্যাঁ, এটা টাচ না দিলেও হবে, এইভাবে আপনারা দিতে পারবেন, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া, মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দা
রাও মায়রে দেখি নয়ন ভৈরা মায়রে দেখি রে গ্রামবাসী একটু দা রাও মায়রে দেখি। তো চলুন বন্ধুরা এবার আমরা একটু সারগাম দিয়ে শেখার চেষ্টা করি। সাদা কাপড় পরাইয়া নিশা গা 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 মা মা গা রে খাটের উপর রে রে গা রে সানি শুয়াইয়া সারে রে রে রে। সাদা কাপড় পরাইয়া নিশা গা 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 মা মা গা রে খাটের উপর গা 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 রে শুয়াইয়া গা গা রে সানি মায়রে তোমরা পাপা পাধা কই যাইতেছ কই কই যাইতেছ মায়রে তোমরা কই যাইতেছ নীরে রে সারে কই যাইতেছ নীরে রে সারে লইয়া রে নিশা সারে সানি লইয়া রে নিশা সারে সানি গ্রামবাসী ধাপা মাগা একটু দাঁড়াও একটু দা পাপা পাধা রাও মাপা ধানি মায়রে ধাপাধা দেখি মাধা মাপা একটু দাঁড়াও মায়রে দেখি পাপাধা মাপা ধানি ধাপাধা মাপা নয়ন ভৈরা মায়রে নি 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 সা সা গা গা রে দেখি রে দেখি রে সা নি রে সা নি দেখি রে সা নি রে সা নি গ্রামবাসী ধাপা মাগা একটু দা রাও মায়রে দেখি পাপা ধা মাপা ধানি ধা পাধা মাপা। তো চলুন বন্ধুরা এবার আমরা অন্তরটা একটু শুনে নিই, তারপর অন্তরটা শিখে নেব। তো এই গানে তিনটা অন্তরা আছে, তিনটা অন্তরার সুর একদম হুবহু একই রকম। তো বন্ধুরা আমি শুধু আপনাদেরকে প্রথম যে অন্তরাটা আছে সেটুকু আপনাদেরকে শেখাবো, পরের যে দুটি অন্তর আছে আপনারা এই প্রথম অন্তরটার সাথে মিলিয়ে আপনারা বাজাবেন একই রকম। তাই সেটা আমরা নিজেরা নিজেরাই করতে পারবো, অর্থাৎ আপনারা চেষ্টা করলে নিজেরাই সেটা করতে পারবেন, আমাকে আর সেটা দেখিয়ে দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি শুধু প্রথমটা দেখিয়ে দিচ্ছি। ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই কখন আসবে জাদু ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া কে ডাকবে আর জাদু বলে মাই যদি মোর যায় রে চলে কে ডাকবে আর জাদু বলে মাই যদি মোর যায় রে চলে না খাইলে কে বলবে খাই ছোসনি রে গ্রামবাসী একটু দাঁড়াও মায়রে দেখি
নয়ন ভৈরা মায়রে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়রে দেখি। তো বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া, তো এই কখন আসবে জাদু ফিরিয়া, তো আপনারা যখন এই লাইনটা দুইবার গাবেন, তো প্রথমবার বলবেন জাদু ফিরিয়া, হ্যাঁ, আর তারপরের বার বলবেন বাছা ফিরিয়া, অর্থাৎ একবার জাদু বলবেন, একবার বাছা বলবেন, হ্যাঁ, কারণ গানটা তো এইভাবে আছে, তারপরে তো সব একই রকম। তো চলুন এইবার আমরা একটু ধীরে ধীরে শিখি। ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই, কখন আসবে জাদু ফিরিয়া। ছেলে যদি কোথাও যায়, মার মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মায় যদি মোর যায় রে চলে। কে ডাকবে আর জাদু বলে, মায় যদি মোর যায় রে চলে। না খাইলে কে বলবে খাই, ছোসনি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়রে দেখি। নয়ন ভৈরা মায়রে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়রে দেখি। তো বন্ধুরা চলুন এবার আমরা এবার একটু সারগাম দিয়ে শেখার চেষ্টা করি। ছেলে যদি কোথাও যায়, পাপা পাপা ধানি নিধাপা, মার মনে শান্তি নাই, নি 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 সারে রে সানি, কখন আসবে জাদু রে সা 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 নি রে সা নি নিধাপা ফিরিয়া। পাপা ধা ধানিনি, ছেলে যদি কোথাও যায়, পাপা পাপা ধানিনি ধাপা, মার মনে শান্তি নাই, নি 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 সারে রে সানি, কখন আসবে সা 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 নি রে সা নি নিধাপা ফিরিয়া। পাধা ধানিনি, কে ডাকবে আর জাদু বলে, নিশা গা 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 মা মা গা রে, মায় যদি মোর যায় রে চলে। গা গা রে রে সানি সারে রে 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 গারে রে, কে ডাকবে আর জাদু বলে, নিশা গা 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 মা 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 গা রে, মায় যদি মোর যায় রে চলে। গারে রে সানি সারে রে রে রে, না খাইলে কে বলবে পাপা পাধা নি রে রে, না খাইলে কে বলবে খাই ছোসনি রে সা নি সা সা রে সা নি, খাই ছোসনি রে খাই ছোসনি রে সা নি সা সা রে সা নি, গ্রামবাসী ধাপা মাগা, একটু দাঁড়াও মায়রে দেখি। পা
পা পা মা পা ধা নি ধা পা ধা মা পা নয়ন ভৈরা মায়রে দেখি রে গ্রামবাসী নি 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 সা সা গা রে সা নি নি রে সা নি ধা পা মা গা একটু দাঁড়াও মায়রে দেখি পা 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 মা পা ধা নি ধা পা ধা মা পা। তো বন্ধুরা, গানটার তাল হচ্ছে কাহারবা। এর আগে হয়তো আমি বলতে ভুলে গেছি, তো গানের তাল কাহারবা। তো গানটা আমাদের শেখা শেষ হয়ে গেল। তো আমি আগেই বলেছি যে আরও দুটি অন্তরা আপনারা এখানে পাবেন, সেই দুটি অন্তরা সুর একই রকম। তো আমি সে দুটি আর শেখাচ্ছি না, আমি শুধু লিখে দিচ্ছি। আপনারা পর্দার মধ্যে লক্ষ্য করেন, সেখানে দুটি অন্তরা লিখে দেওয়া আছে। আপনারা নিজেরা নিজেরা প্রথম অন্তরার মতো মিলিয়ে আপনারা নিজেরা নিজের চেষ্টা করবেন, তাহলে আপনারা পারবেন অবশ্যই। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।